শুরু করি আমাদের আজকের ক্লাস। আমরা দেখব আজকে যে কিভাবে টপ বারটাকে ফিক্সড করে রাখা যায়, অর্থাৎ আমার যদি একটা মেনু বার থাকে বা অন্য কোনো সেকশন থাকে, সেই সেকশনটাকে তার জায়গায় আমরা ফিক্সড করে রাখব। আমি যখন স্ক্রল করব যেটাকে ফিক্সড করব, যেমন ধরো এই সার্চ বারটা, এই সার্চ বারটা যদি এরকম হতো, আমি যতই স্ক্রল করি না কেন আমার সার্চ বারটা সবসময় নিচে নামতে থাকবে। সেই জাতীয় কাজ যদি আমরা করতে চাই তাহলে আমরা এখান থেকে করতে পারবো। আমরা এটা কপি করে নিলাম সরাসরি ওয়েবসাইট থেকে, এদিকে একটা ফাইল তৈরি করি, নতুন ফাইল নিলাম, এটা এটা লিখি ফিক্সড টপ, ফিক্সড টপ বার ডট এইচটিএমএল, এটা লিখলাম। তো লেখার পরে এইচটিএমএল ফাইভ এটা ডকুমেন্ট, এখানে ফিক্সড টপ বার, ট্যাব চাপলাম, আমার ওইটা পেস্ট করে দিলাম। অতিরিক্ত কিছু অংশ থাকতে পারে, বডি ডিপ এইচটিএমএল, বডি এইচটিএমএল ডাবল হয়েছে, একটা তুলে দিলাম, ওখান থেকে হয়তো বেশি কপি করা ছিল। এখানে ডিপ আছে, ডিপ আছে, ডিপ আছে, অনেকগুলো ডিপ আছে এখানে। তো এখন এটা কি কাজ করবে, কেউ কি বলতে পারো? কেন এবার করবে? কোনো কিছুই কাজ করবে না, কেন করবে? আমার কি বুটস্ট্র্যাপ, মিন সিএসএস, জাভা স্ক্রিপ্ট কোনো কিছু আছে না? এখন এটা যে হবে এটা তো তুমি কাজ করলে না বুঝতে পারবা। তাহলে আমাকে কি করতে হবে, হয় ওই ফাইলগুলো কোনো জায়গা থেকে কপি করে আনতে হবে অথবা এটাকে চেঞ্জ করতে হবে। যেমন ধরো আমার হেড অংশটা আমি চেঞ্জ করে দিলাম কোনো জায়গার থেকে, বা ইসের অংশটা চেঞ্জ করে দিলাম। তাহলে আমার যেহেতু এই জাতীয় জিনিস আগেই আছে, সেই জায়গা থেকে আমি নিয়ে আসি। বা সবচেয়ে ভালো হয় কি বলেছিলাম, যে আমি আগের কোনো ফাইল সেটাকে সেভ অ্যাজ করবো, তাহলে আমার এত ভেজাল আর হবে না, আমার এত ভেজাল হবে না। একটা ফাইল ওপেন করি, আমার এখানে একটা ফাইল ওপেন করি, ডেস্কটপ এখানে না, বুটস্ট্র্যাপ প্রজেক্ট, এটা ব্যাচ ওয়ান, তো প্রজেক্টে যাই, ব্যাচ টু তোমাদের বুটস্ট্র্যাপ প্রজেক্ট, এখানে গতদিন হয়তো ধরো এটা করেছিলাম, বা কবে করেছিলাম যেদিন করি এটা করেছিলাম, এগুলো সবই আছে, তাই তো? অনেক ফাইল আছে, যা থাকে থাকুক, এটা আমরা সেভ অ্যাজ করে দিই। সেভ অ্যাজ করে দিলাম, তো ফিক্সড আমার ফিক্সড টপ ডট এইচটিএমএল, যা নাম দেই এটা বারবার বলেছি, দিলাম। এখন এই যে কি আছে আমার দেখার দরকার নেই, আমার কাজ হচ্ছে যে আমার এই যা কিছু আছে সব কিছু আমি বডির থেকে এখান থেকে তুলে দিব একবারেই, আমার দরকার নেই এগুলো। কোন পর্যন্ত স্ক্রিপ্ট দুটো থাকা লাগবে, তাই তো? তাহলে স্ক্রিপ্ট দুটো থাকলো, এই যে আগের মতোই হয়ে গেল। অথবা এরকম একটা ফাইল সবসময় রেখে দিবা, এটাকে সেভ অ্যাজ করে যাবা, এটা মেইন ফাইল ধরে এটাকে সেভ অ্যাজ করে অন্য ফাইলগুলো তৈরি করবা। এখন তো একটু আগে আমি করেছি, ওই ফাইলটা কপি করা আছে, ওটা পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম, এইচটিএমএল বডি ডাবল হয়ে গিয়েছিল, এটাকে আমি ডিলিট করে দিলাম। তাহলে এই অংশটা আমার নতুন হলো। শুধু যা কিছু লেখা থাকে, এখানে অনেক লেখা এটা কিছুই না, কিন্তু একটা প্যারাগ্রাফ দিয়েছে, আর একটা প্যারাগ্রাফ দিয়েছে, আমি হলে কেই লিখতাম, আমি লরেম লিখে শেষ করে দিতাম। এটা সেকশন টু, এটা সেকশন থ্রি, এরকম বিভিন্ন সেকশন ফোর ওয়ান, ফোর টু, ফোর থ্রি, এসব করেছে। তুমি ডামি টেক্সট দিয়ে দিতে পারো কোনো। মূল কথা হচ্ছে কোথায়, মূল কথা হচ্ছে যে আমার এই বডিও দেখো ডাবল হয়েছে, এই যে ডাটা স্পাই স্ক্রল, তাহলে এই বডির ভিতর তুমি যা লিখবা সেটা স্ক্রলেবল হবে, অর্থাৎ স্ক্রল করা যাবে, উপরে নিচে নামবে। ডাটা টার্গেট হচ্ছে ন্যাপ বার, এই যে এটা, এই যে ন্যাপ, এই ন্যাপটাকে, আর ডাটা অফসেট ফিফটি, ওই একটু 50 পিক্সেল বাইরে দেখাচ্ছে, কন্টেইনার ফ্লুইড রাখতে পারি,
আমি নাও রাখতে পারি, যা হয় হোক, আমি আগে রেজাল্ট দেখি। ভিউ ইন ব্রাউজার দেখো, নড়ে চড়ে না তো, আমার বোধ হয় একটু বেশি। এবার দেখো, আমার ওই জায়গাটা এত কম হয়ে গিয়েছিল যে ও দেখাচ্ছিল না। আমি একটা কাজ করি, এখানে একটু স্টাইল করে দিই, স্টাইল ফন্ট সাইজ আমি 50 পিক্সেল করে দিলাম, একটু বড় ফন্টের হয়ে যাক। এবার রিফ্রেশ করি, এটা এমনি ছোট থাক, এটা এটা রিফ্রেশ করি, বড় বড় ফন্ট হয়েছে। তাই তো, বড় বড় ফন্ট হয়েছে, অথবা অন্য যে কাজই করি না কেন আমাদের এগুলো দেখাচ্ছে। আমার যদি একটু কালারও দিয়ে দিই, কালার ব্লু টুলু একটা কিছু দিয়ে দিলাম, এটা আমরা যে কোনো জায়গায় লিখতে পারি। এটা যদি রিফ্রেশ করি তাহলে বোঝা যাবে যে আমার ওই অংশটা আলাদা, দেখো ওই অংশটা আলাদা থেকে যাচ্ছে। আর একটা বলেছিলাম, কন্টেইনার ফ্লুইড আমার পছন্দ না, তো ডিপ ক্লাস কন্টেইনার ফ্লুইড দিয়েছে, আমি এটা শুধুমাত্র কন্টেইনার দিয়ে দিই। কন্টেইনার দিলে কি হবে, ওটা ছোট হয়ে থাকবে। এটা দেখো আবার জায়গায় ধরেনি, আর একটু ছোট করে নিই, এটা এটা তো থেকে গেল ফ্লুইড, এটা তো ন্যাপবারে। আচ্ছা ঠিক আছে, আর কোনো জায়গায় আছে ন্যাপবার, ন্যাপবার ইনভার্স কন্টেইনার, ন্যাপবার টগল, ডিপ ক্লাস, ফ্লুইড আর একটা আছে কোথাও, সেটা সরাতে হবে। এই যে কন্টেইনার ফ্লুইড, এই অংশগুলো কন্টেইনার ফ্লুইড হয়ে আছে, আমি ছোট করে দিলাম। তাহলে দেখো কিরে গেল না তো, আর আছে নাকি কন্টেইনার? ও ও, বহু প্রতিবার ওই কাজ করেছে, কে ওই করবে বসে বসে। একটা কন্টেইনার ফ্লুইড করে রাখছে ওদের, দেখে যদি কোনোটা বাদ থেকে গেল থাকলো। এবার এখানে সেকশন টুতে একটা রয়েছে, তাই না, বুঝতে পেরেছো? এটা দেখো সেকশন টু, এটা কন্টেইনার ফ্লুইড থেকে গিয়েছে। এই দেখো সেকশন টু, কন্টেইনার ফ্লুইড থেকে গিয়েছে। যাই হোক, এটা থাকা না থাকায় আমাদের মূল কাজের কিছু হচ্ছে না। এবার দেখো সেকশন, আচ্ছা থাকলে ওটা চেঞ্জ করে দিও, ওটা যা হয় হোক। সেকশন অনেক কন্টেইনার ফ্লুইড মানে তোমার ন্যাপবারে রয়ে গিয়েছে হয়তো, নাকি না নেই, সমান আছে। তো দেখো আমাদের কিছুই না, আমি একটা ইয়ে করব, কি বলছে, গোড়ায় ফিরে যাই যে ক্লাস নিব, বডিতে আমি একটা ক্লাস নিব, ডেটা স্পাই, সেটা স্ক্রল নামে, টার্গেট করেছি ন্যাপবারকে। এটা এটা যদি এখন আমি ন্যাপবারকে টার্গেট না করতাম, অন্য কোনোটাকে টার্গেট করতাম, তাহলে তো সেটা এখানে যদি আমি এখানে রাখতাম, ধরো এনবি একটা ক্লাস নিতাম, এনবি এটা কত দূর আছে এটা, তাহলে আমার কি অবস্থা হতো দেখি। এখানে যেটা ছিল এটা আমি এনবি দিয়ে দিই, ও নেয় কি না আমরা একটু চেক করে দেখি। তো এটা ওই তো থেকে যায়, সামথিং রং। তাহলে আমাদের কি কাজ, যে আমাদের ন্যাপবার ফিক্স টপ, তাই তো? এটা যদি আমি বলতাম, এটা যদি ফিক্স টপ না বলে বটম বলতাম, তাহলে হয় কি না দেখি আমরা। রিফ্রেশ করি, দেখো আমার ন্যাপবারটা কোথায় গিয়েছে, বটমে। তো আমি যাই করি না কেন, বটমে ফিক্স থাকবে, তাই তো? আর কিছু হয় নাকি, লেফট রাইট হয়, হওয়ার কথা না, দেখে নি। এত ক্লাস কে মনে রাখে।
তো আমরা দেখি লেফটে হয় কি না, তাহলে তো ভালো। না ও পায়নি, না পেলে ডিফল্ট হিসাবে ও উপরে চলে গেছে, নর্মালি কিছু না বললে ও উপরে। তো এটা আমার টপ ছিল, টপেই রাখি। এটা নেভার ফিক্স টপ, আর ওটা ডাটা, এটা টার্গেট লিখি নেভার। যাই হোক, তাহলে এই অংশটা আমাদের হলো।